শিক্ষার্থী তোমরা যারা এইসিসি দু হাজার বাইশ সালের ষষ্ঠ সপ্তাহের ইতিহাস প্রথম পত্র উত্তর চাচ্ছ তো তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তরটি আমি সরবরাহ করছি তো তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং ভিডিওটি পজ করে করে দেখবে সাতশো বিশ জেলে নিয়ে দেখবে তো এটা আমার একটা রিকোয়েস্ট আর আরেকটা রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেল এখনও নতুন তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটিকে প্রেস করে দিন যাতে করে প্রত্যেকটি নোটিফিকেশন আপনাদের আপনাদের কাছে পৌঁছে যায় তবে আরেকটি বিষয় আমি সতর্ক করে দিই সেটা হচ্ছে কখনো অ্যাসাইনমেন্ট হুবহু নকল করবেন না এতে করে আপনাদের বিভিন্ন প্রবলেম হতে পারে ক্রিয়েটিভিটি বলে কিছু নাই যদি আপনি অ্যাসাইনমেন্ট পুরোপুরি নকল করেন যাই হোক আমরা অ্যাসাইনমেন্টের সলিউশনটি দেখা কোয়েশন অলরেডি আপনাদের কাছে আছে আমি তাই কোয়েশন দেখি ভিডিও বড় করব না এখানে দেখতে পাচ্ছেন এইচএসসি দু হাজার বাইশ ষষ্ঠ সপ্তাহের ইতিহাস প্রথম পত্র অ্যাসাইনমেন্টের উত্তর আর যে শিরোনামটি হবে এখানে হবে ভারতবর্ষে ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যক্রম পর্যালোচনা এটা হচ্ছে শিরোনাম তো এখানে দেখতে পাচ্ছেন যে ভারতের ইংরেজ আধিপত্য অথবা আচ্ছা একটু বড় করা যায় এখানে দেখি আমি আচ্ছা ভারতের ইংরেজ আধিপত্য অথবা কোম্পানির রাজ হিন্দিতে রাজ শব্দের অত শাসন বলতে বুঝায় ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন সতেরোশো সালে পলাশি যুদ্ধে বাংলার নবাব কোম্পানির হাতে পরাজিত হলে কার্যত এই শাসনের সূচনা ঘটে সতত সতেরোশো সালে কোম্পানি বাংলা ও বিহারের দেওয়ানি এবং অর্থাৎ রাজস্ব সংগ্রহের অধিকার লাভ করে সতেরোশো সালে কোম্পানির কলকাতায় রাজধানী স্থাপন করে এবং প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হ্যাস্টিংসকে নিযুক্ত করে প্রত্যক্ষভাবে শাসন কার্যে অংশগ্রহণ করতে শুরু করে আঠারোশো সালে পর্যন্ত এই শাসন স্থায়ী হয়েছিল আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহের পর আঠারোশো সালে ভারত শাসন আইন বলে ব্রিটিশ সরকারের ভারতের প্রশাসনিক দায়দায়িত্ব দায়িত্ব তুলে নেয় এবং দেশের নতুন ব্রিটিশ রাজ প্রবর্তিত হয় এরপরে যে এগুলো হচ্ছে সাপ হেডলাইন বলতে পারো এরপরে এগুলো লিখবে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন বর্ণনা ইস্ট ইন্ডিয়ান কোম্পানিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী প্রথম কর্পোরেশন কোম্পানি শুরুতে এর নাম ছিল ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আঠারোশো সরি এটা হচ্ছে ষোলোশো থেকে সতেরোশো আট পরবর্তীতে এর নাম বদল বদলে করে করা হয় অনারেবল কোম্পানি অব মার্চেন্টস অব লন্ডন ট্রেডিং ইন টু দ্য ইস্ট ইন্ডিয়া অথবা ইউনাইটেড কোম্পানি অফ মার্চেন্টস অফ ইংল্যান্ড ট্রেডিং টু দা ইস্ট ইন্ডিজ সতেরোশো আট আঠারো তিয়াত্তর ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামেই অধিক পরিচিত কারণ এটি বলতে সহজ হয় আর কি তো পূর্বে ইউরোপের মানুষের কাছে ভারতীয় উপমহাদেশ ইস্ট ইন্ডিয়া নামে পরিচিত ছিল সে সময় ভারতীয় উপমহাদেশ ছিল মশলা কাপড় ও দামি রত্নের জন্য বিখ্যাত এক আস্থান এসব উপকরণ ইউরোপে বেশ চড়া দামে বিক্রি হতো কিন্তু সমুদ্র উপকূল সমুদ্রে শক্তিশালী নৌবাহিনী না থাকার কারণে ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশে আসতে ব্যর্থ হয় ভারতবর্ষে ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যক্রম পর্যালোচনা সে সময়ে স্পেন এবং পর্তুগাল ভারতীয় উপমহাদেশ থেকে মশলা ও কাপড় নিয়ে পূর্বের দূরবর্তী দেশ সমূহে বিক্রি করতো কিন্তু ব্রিটিশ বণিকরা উপমহাদেশে আসার জন্য মরিয়া হয়ে গেলেন অবশেষে পনেরোশো অষ্টাশি সালে ব্রিটিশরা পথের দিশা পায় স্প্যানিশদের হারিয়ে তাদের নৌবহরে দখল নেয় তারা এই নৌবহর ব্রিটিশদের ভারতে আসার পথ তৈরি করে দেয় এবং সেই সাথে তাদের নৌশক্তিকে বহুগুণে বহুগুণ বেড়ে যায় ষোলোশো সালে সালের একত্রিশ জুলাই স্যার থমাস স্মাইতের নেতৃত্বে লন্ডনের এক দল বণিক রানী প্রথম এলিজাবেথের কাছে এক আর্জি নিয়ে হাজির হন রানীর কাছে পূর্ব এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া এবং ভারতীয় উপমহাদেশে ব্যবসা করার জন্য রানীর সম্মতি ও রাজসনত প্রদানের জন্য অনুমোদন ও সরি অনুরোধ করেন রানী প্রথম এলিজাবেথ তাদের সম্মতি দেন পরবর্তী সত্তর হাজার পাউন্ড পুঁজি নিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যাত্রা শুরু ভারত ভারতবর্ষে ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যক্রম তো এটা মনে হয় একবার লিখেছি না না এটা পর্যালোচনা আচ্ছা এখান থেকে কার্যক্রম কোম্পানি কার্যক্রম ওকে তো রানী এলিজাবেথ যখন বণিকদের অনুমতি দেন অনুমতি অনুমতিপত্র স্বাক্ষর করেন তখন ভারতবর্ষের ভারতের শাসনকর্তা ছিলেন মোগল সম্রাট আকবর আকবরের অধীনে তখন প্রায় সাত লক্ষ পঞ্চাশ হাজার বর্গ মাইলের বিশাল এক দেশ আকবরের শাসন আমলে মোগল সাম্রাজ্যের শক্তি ও সামর্থ্য দুটি বৃদ্ধি পেয়েছিল সে সময়ে মোগল সম্রাটের যে পরিমাণ ধনসম্পদ ছিল তার কাছে পুরো ইউরোপের সম্পদ বলতে গেলে নসী বহু মূল্যবান রত্নের পাশাপাশি ভারত ছিল প্রাথমিক সম্পদ সরি প্রাকৃতিক সম্পদে ভরপুর যার ভান্ডারকে মনে করা হতো অশেষ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি দল সর্বপ্রথম আট ষোলোশো তেরো সালে মোগস রাজদরবারে ব্যবসা করার জন্য অনুমতি দেওয়ার জন্য প্রার্থনা করেন তখন মোগল সাম্রাজ্যের অধিপতি সম্রাট ছিলেন জাহাঙ্গীর ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসায়িক চিন্তা ভাবনা ছিল বাণিজ্য কুটি বা কারখানা ভিত্তিক সম্রাট জাহাঙ্গীরের কাছে তারা কুটি নির্মাণ করার অনুমতি চেয়েছিলেন পরবর্তীতে সম্রাট জাহাঙ্গীর অনুমতিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অধরা গুজরাটে সোরাটে তাদের প্রথম বাণিজ্য কুটি স্থাপন করেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুরুতে পূর্ব এশিয়ার দেশগুলোতে মশলার ব্যবসায় প্রভাব তৈরি করতে চেয়েছিল কিন্তু তারা সেখানে গিয়ে দেখেন তাদের আগেই সেসব ডাসদের দখলে চলে গেছে দাসদের শক্ত ভিতের কাছে টিকতে না পেরে তারা পুরোপুরি ভারতের দিকে মনোনিবেশ করে সম্রাট জাহাঙ্গীর কুটি নির্মাণ করতে শুরু করে কোম্পানির বণিক দল ষোলশো তেইশ তেইশ সালে আম্বাইনা আম্বয়না গণহত্যার পর ডাচরা ভারত থেকে তাদের ব্যবসায়িক প্রতিনিধি প্রত্যাহার করে নেয় উল্লেখ্য ইন্দোনেশিয়ার ডাস্ট ডাস্ট ইস্ট কোম্পানি কর্তৃক ব্রিটিশ জাপানিস ও পর্তুগিজ ব্যবসায়ীদের মৃত্যুদণ্ড পর্তুগিজ ব্যবসায়ীদের মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনাকে আম্বয়না গণহত্যা বলা হয় ফলে ভারতে ব্রিটিশদের একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী ছিল পর্তুগিজরা তাদেরকে হারিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের ভারতে তাদের এক ছত্র অধি আধিপত্য বিস্তার করে শুরুতে তারা মশলা নিয়ে ব্যবসা করলেও ধীরে ধীরে ক্যালিকু সাদা সুতি পরা সুতি কাপড় রেশমি কাপড় নীল জানোই তোমরা সোরা বা কার্বনেট অফ পটাশ এবং চা নিয়ে ব্যবসা শুরু করে আহ ব্যবসা করা শুরু করে ধীরে ধীরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসার বিস্তৃতি দক্ষিণ পূর্ব এশিয়া পূর্ব এশিয়া এবং পার্শ্ব উপসাগরের তীরবর্তী দেশসমূহ পর্যন্ত ছড়িয়ে যায় তো ছড়িয়ে পড়ে ব্যবসায় লাভ করার সাথে সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আকার ও প্রভাব বাড়তে থাকে অষ্টদশ শতকে ব্রিটেনের অর্থনীতির বড় এক অংশ ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির আয় সে সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোম্পানি লন্ডন তথা ব্রিটেনের সবচেয়ে প্রভাবশালী কোম্পানিতে পরিণত হয় রূপান্ত চূড়ান্ত আধিপত্য প্রতিষ্ঠায় বক্সার যুদ্ধের তাৎপর্য এটা বক্সার যুদ্ধ হয় যখন বাংলা পরাধীন হয় তারপরে হয় আর কি এটা বলে দিচ্ছি তোমাদেরকে বা ভারতবর্ষে তখন মুঘল সিংহাসনে আসীন ছিলেন সম্রাট দ্বিতীয় শাহ আলম তিনি তার সাম্রাজ্যের শক্তি বৃদ্ধির লক্ষ্যে কয়েকটি প্রদেশকে একত্রিত করতে চাইলেন বাংলা বিহার উড়িষ্যা প্রদেশ তখন ব্রিটিশদের আওতাধীন থাকায় সম্রাট তেমন সুবিধা করতে পারছিলেন না তাই সোজা উদ্দোলা এবং মীর কাসিম সম্রাট শাহ আলমের সাথে জোর তৈরি করলেন তাদের তিনজনের সাথে ইংরেজদের দ্বন্দ্বের সাদা আহ সাধারণ কারণ ছিল বাংলা বাংলার অধিকার ইংরেজদের একচেটিয়া অধিকার রদ করে বাংলা আনতে তারা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন যুদ্ধের দিন ঠিক করা হয় অক্টোবর সাল বক্সার বর্তমান বিহার রাজ্যের একটি জেলা শহর হিসেবে পরিচিত ভারতের গঙ্গা নদীর দক্ষিণে অবস্থিত এই শহরটিতে ভারতবর্ষের ইতিহাসে দুটি গুরুত্বপূর্ণ যুদ্ধ সংগঠিত হয় একটি বক্সারের একটি ছিল বক্সারের যুদ্ধ বক্সার এলাকা থেকে ছয় কিলোমিটার দূরে অবস্থিত কাটকাউলি ময়দানে সে যুদ্ধ সংগঠিত হয় আরেকটি একটি চশুয়ার যুদ্ধ হিন্দু ধর্মানুষের নিকট বক্সার বেশ গুরুত্বপূর্ণ মোগল এবং নবাব বাহিনী মিলে প্রায় চল্লিশ হাজার মেজর হ্যাক্টর মন্ড নামক এক ইংরেজ সেনা কর্মকর্তার নেতৃত্বে প্রায় দশ হাজার সৈনিকের ছোট দল নিয়ে হাজির হয় ইংরেজরা এদের মধ্যে প্রায় সাত হাজার সৈনিক পূর্বে ব্রিটিশ সেনাবাহিনীতে কর্মরত ছিল ক্ষুদ্র বাহিনী হল ব্রিটিশদের অস্ত্রশস্ত্র নবাব বাহিনীর তুলনায় আধুনিক এবং উন্নত ছিল ইংরেজ গোলন্দাজ বাহিনী বেশ দূরে থেকে অল্প সময়ের মধ্যে প্রচুর ক্ষয়ক্ষতি করতে সক্ষম ছিল নির্দিষ্ট দিনে দুদল যুদ্ধে জড়িয়ে পড়লো মির্জা নাজাফ খানের নেতৃত্বে নবাব ও মুঘল বাহিনীর দিক থেকে আক্রমণ করা শুরু করে ব্রিটিশরা যুদ্ধের শুরুতে আক্রমণের তীব্রতায় সামান্য পিছু হরতে বাধ্য হয় মুগল নবাব বাহিনী একটি গ্রামের দখল নিয়ে শক্ত অবস্থান গড়ে তুলে হ্যাক্টর মুন্ডু ইংরেজদের তিন ভাগে বিভক্ত করলেন ডান দিকে মেজর স্টিভার্ট বামদিকে মেজর চ্যাম্পিয়ন এবং মধ্যভাগের চার কোম্পানির অশ্বারোহী দল নিয়ে সাজানো ইংরেজরা সে গ্রামে আক্রমণ করে বসে তিন দিক থেকে আসা আক্রমণে জোট বাহিনী গ্রামের অধিকার হারিয়ে ফেলে বিশৃঙ্খল জোট বাহিনীকে চারদিক থেকে ঘিরে ফেলে মেজর স্টিভার্টের পদাতিক সেনারা মির কাসিম তিরিশ লক্ষ রুপেম কিছু সৈনিক নিয়ে পিছুহট্টা বাধ্য হন ওদিকে মির্জা নাজাফ খান ও এবং সম্রাট শাহ আলম ইংরেজদের নিকট আত্মসমর্পণ করে যুদ্ধে ইংরেজদের আষ্টস্য সৈনিক সৈনিকের বিপরীতে প্রায় দুই হাজার বাঙালি সৈনিক নিহত হয় স্বাধীনতা যুদ্ধ স্বপ্নে বিবুর মীর কাসিম যুদ্ধে পরাজয় মেনে নিতে পারলেন না তিনি যুদ্ধের পরপরই আত্মহত্যা করেন মাত্র কয়েক ঘন্টার যুদ্ধে বাংলার রাজনৈতিক দেশ দৃশ্যপটে বেশ গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ পরিবর্তন আসে ওদিকে সোজা উদ্দোলা বক্সারের যুদ্ধে পরাজয় গোছাতে পুনরায় ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন কিন্তু তিনি বারবার পরাজিত হন পরবর্তীতে তিনি রোহিলা খন্দ পালিয়ে যান এর মাধ্যমে বাংলার বুকে স্বাধীনতা স্বাধীন নবাবদের রাজত্ব শেষ হয়ে যায় বক্সারের যুদ্ধ ভারতবর্ষের ইতিহাসে অন্যতম প্রধান যুদ্ধ হিসেবে বিবেচিত হয় এর মাধ্যমে ভারতের বুকে ইংরেজদের আধিপত্য বিস্তার হয় যা পরবর্তীতে ইংরেজ উপনিবেশিক শাসনের ভিত্তি স্থাপন করে একই সাথে তা মুঘলদের রাজনৈতিক অদূরদর্শিতা এবং প্রশাসনিক দুর্বলতার দিকে আঙুল তুলে দেখিয়ে দেয় এ পর্যায়ের প্রভাব থেকে ভারতবর্ষের যে চূড়ান্ত আধিপত্য প্রতিষ্ঠায় দেওয়ানি শাসন পর কোম্পানির আলমের সঙ্গে এলাহাবাদের দ্বিতীয় স্বাক্ষর করেন ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাটকে কারা ও এলাহাবাদ অঞ্চল এবং বার্ষিক ছাব্বিশ লাখ টাকা প্রদানের অঙ্গীকার করে দ্বিতীয় শাহ আলম ইন্ডিয়া কোম্পানিকে বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি অধিকার প্রদান করেন বাংলা তথা ভারতের প্রশাসনিক ব্যবস্থা ইস্ট ইন্ডিয়া কোম্পানির বৈধতা প্রতিষ্ঠিত হয় এর ফলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে উন্নত হয় এছাড়াও দ্বৈত শাসনের সূচনা হয় কোম্পানির দেওয়ানি লাভের ফলে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে বাংলা দ্বৈত শাসন ব্যবস্থার সূচনা হয়েছিল এ ব্যবস্থায় নবাবের হাতে ছিল নিজামত বা রাজ্যের আইন শৃঙ্খলার দায় রক্ষার দায়িত্ব আর কোম্পানির হাতে ছিল দেওয়ানি বা রাজস্ব আদায় আদায় সংক্রান্ত অধিকার বাস্তবে নবাবে নবাবের ছিল ক্ষমতাহীন দায়িত্ব অপরপক্ষে কোম্পানির হাতে ছিল দায়িত্বহীন ক্ষমতা খুব সুন্দর কথা বাংলায় কোম্পানির আর্থিক শাসন চরম আকার ধারণ করে রাজস্ব আদায় হয়েছিল সতেরোশো চৌষট্টি পঁয়ষট্টি খ্রিস্টাব্দে রাজস্ব আদায় হয়েছিল এক কোটি তেরো লাখ টাকা সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে দেওয়ানি লাভের পর কোম্পানি আদায় করেছিল দুই লক্ষ টাকা শেষ পর্যন্ত বাংলা গভর্নর ওয়ারেন হেস্টিংস খ্রিস্টাব্দে এটা সতেরোশো কত খ্রিস্টাব্দে এটা তোমরা বই থেকে লিখে নিও এখানে একটু লিখার মধ্যে মিস্টেক আছে ওয়ারেন হেস্টিংস দ্বৈত এটা খ্রিস্টাব্দে না লিখেও লিখতে পারো যে ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটিয়েছিলেন চূড়ান্ত আধিপত্য প্রতিষ্ঠায় আর্থ সামাজিক ও রাজনৈতিক ফলাফল এগুলো ছোট ছোট হ্যাডলাইনের মতো করে দিয়ে লিখবে আর কি মেন হেডলাইন তো বললাম এই শিরোনাম এই হ্যাডলাইনগুলো হচ্ছে যে বা এই ছোট ছোট শিরোনামগুলো তোমাদের দিতেই হবে কারণ এগুলো তোমাদের এটা হচ্ছে যে খাতার বাম সাইড থেকে স্কেলের ওখান থেকে শুরু করতে হবে আর কি তো মাঝখানে লেখার দরকার নেই আমাদের সাইড থেকে লিখলেই হবে এই সাইড থেকে স্কেলের এই সাইড থেকে তো প্রাচীন ও মধ্যযুগে বাংলার অর্থনৈতিক অবস্থা অত্যন্ত সমৃদ্ধ ছিল আর এই সমৃদ্ধির মূলে ছিল বাংলার কৃষি ব্যবস্থা নদীমাতে বাংলার ভূমি প্রকৃতির আশীর্বাদে পরিপুষ্ট কৃষিভূমি অস্বাভাবিক উর্বর সরি এখানকার প্রাক ব্রিটিশ আমলে বাংলায় উৎপন্ন ফসলের মধ্যে উল্লেখযোগ্য ছিল ধান তুলা ইক্ষ, পাট আদা জোয়ার তেল শিম সরিষা ও ডাল এছাড়া প্রচুর পরিমাণে পান সুপারি ও নারকেল উৎপন্ন হতো বাংলার উৎপাদিত কৃষিপণ্য বিদেশে রপ্তানি করে প্রচুর আয় করা হতো প্রাক ব্রিটিশ আমলে কৃষি সাফল্যের উপর নির্ভর করে বাংলায় বস্ত্রশিল্প চিনি শিল্প এবং নৌকা নির্মাণ শিল্প বিকশিত হতে থাকে কিন্তু ব্রিটিশ আমলে কোম্পানির সিদ্ধান্তে বাংলার ঐতিহ্যবাহী কৃষিপণ্য বাদ দিয়ে শুরু হয় নীল চাষ ফলে বাংলার কৃষি নির্ভর অর্থনীতি ধ্বংস হতে শুরু করে এবং বাংলায় এক পর্যায়ে চরম খাদ্যাভাব দেখা দেয় বাংলাদেশে নীল চাষ শুরু হয় আঠারোশো শতকের সত্তরের দশকে নীল চাষের জন্য নীলকরগণ কৃষক এর সর্বোকৃষ্ট জমি বেছে নিত কৃষকের নীল চাষের জন্য অগ্রিম অর্থ গ্রহণে দাদন বাধ্য করত বাংলাদেশের নীল ব্যবসা ছিল একসাথে ইংরেজ বণিকদের নিয়ন্ত্রণে প্রথম দিকে নীলকরেরা চাষিদের বিনামূল্যে বিসর্ভা করলে পরের দিকে তাও তাও বন্ধ করে দেয় ফলে ক্রমাগত নীল চাষ নীল চাষি চাষ চাষিদের জন্য অসম্ভব হয়ে দাঁড়ায় তারা নীল চাষে অনাগ্রহ প্রকাশ করে এমন তো অবস্থায় নীলকরার নীলকর সাহেবরা বাংলার গ্রামাঞ্চলে শুধু ব্যবসা ব্যবসায়ী রূপে নয় দুর্দণ্ড প্রতাপশালী এক অভিনব অত্যাচারী জমিদার রূপেও আত্মপ্রকাশ করে তারা এতটাই নিষ্ঠুর আর ব্যাপুর হয়ে উঠেছিল যে অবাধ্য থেকে ব্রিটিশ আমলে বাংলা আর্থসামাজিক সামাজিক অবস্থার করুণ চিত্র ফুটে উঠেছে ব্রিটিশ শাসন শাসনের ফলে দেশীয় শিল্প বাণিজ্য কৃষি চরম বিপর্যয়ের মুখে এসে দাঁড়ায় ইংরেজে ভারতকে শোষণ করতে এবং সবকিছু লুণ্ঠন করে নিয়ে যেত নিজ দেশের অর্থনৈতিক বুনিয়াদকে সুদৃঢ় করার জন্য বাংলায় লুষ্টি লুণ্ঠিত হবে এটা লুষ্ঠিত নয় লুণ্ঠিত সম্পদই গ্রেট ব্রিটেনের শিল্প বিপ্লবের পথ সুগম করেছিল কিন্তু ইংরেজরা নিজেদের দেশে শিল্পায়নের কাজে বিশেষ মনোযোগী হলেও ভারতে বিপরীতে বিপরীত নীতি অনুসরণ করত ফলে কৃষির উপর চাপ বাড়তে থাকলো এবং বেকারত্ব সমাজে নতুন সমস্যার সৃষ্টি করলো দাদাভাই নওরুজি ভারতীয়দের চরম দারিদ্রের কারণ হিসেবে ইংরেজদের চরম বল্লাহীন অর্থনৈতিক লুণ্ঠন নীতিকে দায়ী করেন তো এই ছিল আজকের ভিডিও যাদের কাছে অ্যাসাইনমেন্টটি ভালো লেগেছে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং বেলাইকনটিকে প্রেস করে দিবে এবং আমার চ্যানেলে পাশে থাকবে ধন্যবাদ সকলকে